সামনে আর যে অগ্রগতির খবর দিয়েছে এটা কি ভাই তারা নাকি খুব বাড়াবাড়ি শুরু করছে এটা নতুন কি কল আয়া তো পুরো বাড়িটা লাগে দখল করে লইছে এটা হেগো বাড়ি যা ইচ্ছা তা করে বেড়াইতেছে জানেন আমার কিন্তু সহ্য সীমা পার হয়ে যেতেছে গা আমি কিন্তু কুল শুনলা ভাই কিন্তু সব কিন্তু একদম ডান্ডি পটাশ করে দেবো তুমি কিন্তু হাফটা পিটন শুরু করে দিন কিন্তু পিটাইবেন হাসান ভাইয়ের মতো লোকের হ্যাঁ সাইজ করে দিছে কি করছে জানেন কি করছে বল তুই হাসান ভাই তো ফিডিং দিয়ে টাকা পয়সা খেয়ে লেছে সব তাই নাকি হ্যাঁ আরে এগুলো কি সংবাদ শুনতেছি আমি ভাই আরো কাহিনী শুনেন বুয়া বুয়া হেকো ট্যাংরা মাছ রাইন্দা রাইন্দা খাওয়ায় বুয়া হেকো সাপোর্ট কোন ট্যাংরা যেগুলো আমি কালকে আনছিলাম হ্যাঁ হাই 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 তুই গেইটে দেখছি কম পড়ছে তার মানে কি বুঝে ফেলেছি আমি না সময়টাও খারাপ যেতেছে আর এই মুহূর্তে সমস্ত সংবাদ শুনতে আমার মোটো ভালো লাগতেছে না যেভাবে হোক এটা একটা প্রতিকার করা লাগবে হেরা মেসের ভিতরে মানে কি করতেছে রমজান ভাই সব সাপোর্ট হেগো করতেছে রমজান ভাই আমি কত ভালো মনে করতাম দেখছেন রমজান ভাই সাপোর্ট দিতেছে ওকে রমজান বুইরা শুকুন বুঝে ফেলেছি আমি না 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 কি বুঝছেন আর তোর কাম কি কি করছ কাম তো আপনি আপনারা রাজনীতি করেন হেগো সাইজ করেন কি রাজনীতি করেন আপনি রাখ দেখ কি রাজনীতি বুঝে ভাই একটা মেয়ে নিয়ে যে আপনি আমার রমজান ভাইয়ের বাসে পাঠাইলেন এফডিসি থেকে মেয়েটা ধরে এনে আমি কাজটা করলাম ভাই আপনি আমার টাকাটা দিতেছেন না ভাই এই শুদ্ধ কথা ভাই করতে ধরে লেছে স্যার ফাউল বড়া তোর কথা তো ইংরেজিতে কথা কস না বাংলায় কথা আমার লাগে ভাই আপনি বলছেন আমি কাজটা করছি না টাকাটা দরকার তো ভাই টাকার জন্য টাকার লেগে তোর কবি আমার দিনে এর লেগে তুই এত ইংরাজি মারায় কথা কস টাকাটা দরকার ঠিক আছে চকলেট ভাই হ্যাঁ চকলেট ভাই আইলে ভাই যা করছে তা করো যাও তুই মেরে দিয়ে দিও এত ফ্যান ফ্যান করো কেন যাও যাও দেখুন কি অবস্থা ভাই অবস্থা ওর কাছে গেলে তো ভাই দৌড়তে থাকে এই যে সাহ আওয়াজিটা করলে হিয়ার বেড়া ফাউল পাগলের বেজ ধরে থাকে কিন্তু অ্যাকচুয়ালি আলাদা পাগল বুঝছো একটা ব্যাপার আছে ইয়া কি কোনো দরবারের পোলা না ভাই দরবারের পোলা না মনে হয় কিন্তু হিয়ার তো কইছে হ্যাঁ কোন দরবারের পোলা হ্যাঁ করতে বাইরে না না ভাই আমরা যেটুকু জানি ওনারা যেভাবে দৌড়ানিটা দিলাম ঠিক আছে উনি বোধহয় আর এলাকায় থাকবো দেখছেন ভাই দৌড়ানি হ্যাঁ আর কোনো দৌড়ানি সিনেমার মতো বডিগার্ডের মধ্যে সেরকম ঘুরে আমরাও ঘুরি যেটা ঘুরে আমরা এটা ঘুরি চলো একটা থাপ্পড় দিতে আমি ক্লোজ করতেছি আপনি কোনো চিন্তা করেন না ভাই জন আছে ভাই আর ইয়া তুই বলে উল্টা পাল্টা গোরস মোরস কোন মাইয়া মুইয়ার কিছু গোরস ঘটনা কি না ভাই সমস্যা জটিলতা
আর গ্রিঙ্গি নিয়ে আমরা বসবাস। মানে যে কারণে আজকে তোমাকে আমি ডাকছি সেটা হচ্ছে অন্য একটা বিষয়। আমার রাজনৈতিক জায়গা থেকে আমার একটু সমস্যা হচ্ছে, হয়তো বা কিছুদিনের জন্য একটা সাসপেন্সের উপর আমাকে গা ডাকা দিতে হইতে পারে। গা ডাকা বুঝছো তো? জি ভাই বুঝছি। অর্থাৎ খ্যাতাবালিশ লয়ে গা ডাকা দিতে হবে, আমার যাতে কোনো কোনো ক্লু খুঁজে না পায়। এমন হইতে পারে আমি ভুটান, ইন্ডিয়া, নেপাল কোথাও পালায় চলে গেছি, ডাজ নট ম্যাটার। কী করবা তোমরা? তোমরা তোমাদের কাজ চলে যাবে, সব কিছু মিলে চালিয়ে যাবে, চলে যাবে। এই বিষয়গুলো সবসময় তোমাদের মধ্যে থাকতে হবে, কিন্তু বাট কোনো পেইন ফিল করবা না। আমার একটা সমস্যা আছে, কাজের ক্ষেত্রে কোনো পেইন ফিল, কোনো আইলসামি কিন্তু আমার সহ্য হয় না। ওকে ফাইন, আমি যে কারণে গা ডাকা দিচ্ছি সেটা তোমাকে এখন বলা যাবে না। স্যামকে বলবা, তার সঙ্গে আমি ফোনে যোগাযোগ করে নিব, সেটা ফোন ফ্যাক্স থেকে ফোন করব। আমার মোবাইল কন্টিনিউয়াস বন্ধ থাকতে পারে, বন্ধ থাকলে টেনশনের কোনো কারণ নাই। আরেকটা কথা হচ্ছে, ম্যাচের অবকাঠামো সব ঠিকঠাক আছে, তোমরা দূর থেকে একটু ম্যাচটাকে মনিটরিং করবা, ঠিক এইভাবে। ওকে, আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে জনতার সংগ্রাম চলবে। কোনো প্রকার গ্রিঙ্গি, কোনো প্রকার এই ধরনের বিচ্ছামি সাচ্ছামি আর যাতে না দেখি। ওকে যাও। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে। একা কো একা সাথে আসেন ভাই, আসেন ভাই। আমি আর থাকবেন না, ডাসর ডাসরের মানুষ দাহাজ, ডাসরের মানুষ ডাসরের বেড়াইনের বেটে গেলে মানে মারে। আমি ডাসর থাকবো না ভাই, কিছু কই না। কান্দা গাড়ি বন্ধ করে কথা কো, ঢাকা শহর নিশ্চয় তোর ভাল লাগছে লাগে কান্দ ভাই। ঢাকা শহর আইছিলাম বুঝছো, ঢাকা শহর আমার খুব মন চাইছিল ঢাকা শহর থাকবার লাগে, কিন্তু এই একবার গেছিলাম ওই যে পার্কে গেছিলাম, বড় ভাইয়ের লগে, কালতো ভাইয়ের লগে, এত ইতিহাস তো অন্তর কাছে বাড়া বুড়া আছে যাওয়ার ভাই? আছে ভাই। কান্দা গাড়ি বাদ দে ভাই, ভাই আমার লাগে দোয়া করেন ভাই, আমি আমার ডান্সার আই ভাব। না ভাই, আমার নাম সুলেমান, আপনারা তো দেহি আমাকে মেসে থাকেন, আইসি আইসবো 8-10 দিন বরিশাল দিয়ে। তো আপনার লগে তো তেমন কথা হয় না, কারণ আপনার আয়েন আর যায়ন খালি, বোধ হয় ঘুমাইতেই খালি আয়েন। তো করেন ডাকি আর আপনার নাম ডাকি? নাইস টু মিট ইউ সুলেমান ভাই, আই এম শামসু, বাট অ্যাট দিস মোমেন্ট আই এম, মানে আমি একটা বড় একটা দলের সঙ্গে যুক্ত আছি, সেটা হচ্ছে রাজনৈতিক দল, যেটার মূলত কাজ হচ্ছে কল্যাণমূলক কাজ করা, জনসেবামূলক কাজ করা। আমার অনেক বড় একটি সংগঠনের মতো আছে, ছেলেপেলেরা নিয়মিত কাজ করে যাচ্ছে এই জায়গার ভিতরে। আর আমার প্রিয় ম্যাচ হচ্ছে এটা, যেখানে আমার ঘরবাড়ি। ব্যস্ততার কারণে সুলেমান ভাই আপনার সঙ্গে আমার পরিচয় হচ্ছে না ভালো করে, কিন্তু আমি চাচ্ছিলাম একটা পার্টির মাধ্যমে আপনার সঙ্গে পরিচয় হব। আপনি রাজনীতি করেন? জি। হলে তো আপনি বড় নেতা। ইলেকশন টিলেকশন করছে না? এখনো করিনি, পরিচিতি হয়নি। আমার কথা হচ্ছে ইলেকশন পরের কথা, আগে জনসেবামূলক কাজ করবো, তার পরের জন্য। আপনি দেখছেন এই সংসদে সব বুড়া বুড়িরা বইয়া কি করে, এর সাথে আপনাকে মতো তরুণ যুবানরা যদি যায় দেশের লোকে মঙ্গল হইবে না? কারেক্ট, এই পয়েন্টটা আমি বারবার মনে করতেছিলাম গত 7 দিন যাবত। আমরা কেন জানি সেই সংসদের ভিতরে? আসলে একবার তো যাও যেতেছে না, মনে করেন একবার মালিবাগ না গিয়ে আস্তে ধীরে যাই। না না, এই বুড়া বুড়িরা সংসদ চালাইতে পারতে আছেন? আপনি দেখতে আছেন খালি গালাগালি করে, কাইজে করে, এখনো ভদ্রলোকের কাম? আচ্ছা বুঝতে পারছেন এটা অভদ্রলোকের কাম। এনিওয়ে সুলেমান ভাই, অ্যাকচুয়ালি আপনি দেশে কী করতেন বলুন তো, আপনার প্রফেশনটা কি? আমি আল্লাহ একজন নিরীহ কাজী মানুষ বুঝছেন, মানে গ্রামে থাকতাম, মানুষজনের বিয়া পড়াই দিতাম। তো আমার এক দোস্ত আই একবার কইলে কো মাইয়ারে বিয়া করতে চায়, তো আমি টের পাই নাই যে মাইয়াটা 18 বছরের নিচে আনলে বুঝছেন। এখন হয়েছে কি, ওই বিয়াটা পড়াইয়া দিয়ে তো আমি মামলায় ফাঁসে গেছি। এখন কি করবো, এখন মাথায় মামলা লইয়া এই ঢাকায় এই রমজান বাড়ির দ্বারে উঠছি, আমার মামাতো ভাই হয়।
এই হইছে আমার কাহিনী, আর কোনো কাহিনী নাই ভাই। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। বিয়ে শাদি করছেন এমনিতে? না, বিয়ে শাদি তো এখনো করতে নেই। আর আমার একটা বিয়ে শাদি করবে, বুঝতেই তো পারেন। আরও একবার সমস্যা আছে আমার, আপনার কই, আপনি আবার কেউ কইয়েন টইয়েন? না না, আপনি বলতে পারেন না, আমাদের যে দল আছে সেই দল তো অন্যরকম, খুলেমুলে সব কিছু বলে। না না, এটা খুললে কর মতো না বিষয়টা, খালি আচ্ছা ঠিক আছে, কানে কানে বলে। রমজান ভাই জানে, আর ওই আমার তো ভাই আছে কুদ্দুস, সে জানে আর আমি জানি। আমার নামে না দুইটা মার্ডার কেসেরও মামলা আছে, বুঝলেন? বরিশালের মানুষ সামনে বোঝেন না কি কেসের মার্ডার আছে। আরে দুইটা খুন করছি। আচ্ছা বাবা বাবা ভাই, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমি মেসে দেখা হবে না কোনো সমস্যা নেই। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। জনতার সংগ্রাম চলবে খুনের মধ্যে, আবার জনতার সংগ্রাম হইলে কমবে দিয়া না? আজকে কি ডরাই গেলেন? ভালো আছেন? হয়, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসলে হয়েছে কি, আমরা একই মেসে থাকি, কিন্তু মানে সকালবেলা অফিসে বেরিয়ে যাই, রাতে ফিরি, সময় দিতে পারি না। আপনার সঙ্গে তো সেভাবে কথাবার্তা হয়নি। আচ্ছা ভাইয়া, ওই আপনার সঙ্গে যে কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই কোথায়? হে তো এখন এখানে নাই। কোথায় সে? হ্যাঁ তো আমি গাজীপুরে গার্মেন্টসে ঢুকাই দিছি, ওইখানেই এখন থাকবে। আমিও ওইখানে একটা চাকরির চেষ্টা করতে আছি, পাইয়া গেলে দুই একদিনের মধ্যে আমিও যাবো গিয়ে। ও মানে আপনারা ওই গাজীপুরে গার্মেন্টসে চাকরি করবেন এখন? হয়, ঢাকায় এসে কিছু একটা রোজগারপাতি করতে হইবে না, এরকম বইয়ে বইয়ে তো আর খাওয়ান যায় না, তাই না? বাহ, এটা খুব ভালো লাগলো যে আপনারা একটা কিছু করছেন। তো হয়েছে কি, ওই কুদ্দুস ভাইয়ের সঙ্গে আমার একটু কথা হয়েছিল, ওই যে উনার মাথায় চুল একটু কম, তো তো উনি আমার কোম্পানির থেকে একটা ওষুধ চেয়েছিলেন, ক্রিম আর কি, তো আমি সেটা জোগাড় করেছি। তো এখন মানে উনাকে যে দিব, উনি কোথায় এখন? তো ওরে পাওয়া যাইবে না, ও তো গাজীপুরে থাকে, এখন আমি ডাকলেও তো আইতে পারবে না। গার্মেন্টসে কাম করে, বোঝেন না, 12-13 ঘন্টা তো ফ্যাক্টরিতেই থাকতে হয়, ওইখানে একটা মেসের কোনায় পড়ে রয়েছে। তাই আপনার যদি একান্তই দেওয়ার থাকে, আমি তো 2-3 দিনের মধ্যে যাবো, আপনি আমারে দিয়ে দিন, আমি ওরে দিয়ে দিবো। মানে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো ওষুধটা তো এই মুহূর্তে আমার সঙ্গে নেই, আমি আপনাকে রাতে দিয়ে দিব। আর আপনি ওই যে মানে ওষুধের টাকাটা লাগবে, ওটা একটু ব্যবস্থা করে রাখবেন, কারণ আমি একটা নতুন অফিসে জয়েন করব, তো এই অফিসের হিসেবগুলি আমাকে বুঝিয়ে দিতে হবে। তাহা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, দেখি আমি রমজান বাড়িতে কইয়া হ্যাঁ জোগাড় করতারি নেই, কল পারলে আপনার আমি দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। তো চাকরি করুন, ভালো করুন, আর টাকাটা রেডি রাখবেন, রাতে আমি আপনাকে ওষুধটা দিয়ে দিব, আপনি কুদ্দুস ভাইকে দেবেন। আচ্ছা আমি তাহলে যাই এখন, ভালো থাকবেন। কয়েকটা কথা, একটা হইলো পয়লা ভাই, অনেক দিন তো থাকলাম মেসর মাঝে, মেসর মাঝে যে সবার লগে খুব সুসম্পর্ক হয়েছে তাও না, কয়েকজনের লগে সুসম্পর্ক হয়েছে, তোমার মাধ্যমে উঠছি, সবার লগে পরিচয় করাই দিছো। এই যে রমজান ভাই, রমজান ভাইয়ের লাগে একটা মায়া হয়েছে, মেসর লাগে একটা মায়া হয়েছে, কিন্তু এখন আমি মেসর থাকি তো বাড়ি যাইতাম সাইয়ার। কোন? হ্যাঁ বাসা যাইতাম সাইয়ার। ভাবির এনে আপনি যাবেন আবার? হুম, ভাবির লো, তোমার ভাবির লগে আমার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বলেন কি? হ্যাঁ সুবহানাল্লাহ। আরে আলহামদুলিল্লাহ গো, সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাবি রাজি হইছে, যে আগে যেই ধরনের ব্যবহার করতো এগুলা কিচ্ছু করতো না, ঝগড়াঝাটি ব্যাধবি রাগার আগে কিচ্ছু না। আর আমার লগে সম্পর্ক মানে তোমার লগে, তুমিও যাতায়াত করতে পারবে আমার বাসা। হ্যাঁ কোনো আমি যাও মানে তুমি যাইবে, তুমি যাইবে না, তুমি আমার ছোট ভাই। ভাবি কি কথায় থাকবো তো ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো, থাকলে তো ভালো, কোনো সমস্যা নাই। এখন বুঝতে পারছে, বুঝতে পারছে, জান না সমস্যা কি জান না, কিন্তু মেসো থাকি যে বারুইয়া যাইতাম, হঠাৎ করি বারুইয়া যাইতাম, কিলা যাইতাম, আমি বুঝিয়ান না। আর যাওয়ার সময় এমন কোনো সিন যেন ক্রিয়েট না হয়, কোনো ভুল বুঝাবুঝি যেন না হয়, সুন্দরভাবে যেন যাইতাম পারি। একটা মায়া তো পড়ে গেছে ভাই, মায়া জিনিসটা খুব খারাপ জিনিস না। বুঝছি আপনি মায়ার কারণে বলতেছেন বাইরেতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। তাহলে আপনার আমি সিম্পল একটা উদাহরণ দিই। দেখেন হয়তো আপনি আমারে অন্যরকম ভাবতে পারেন, আপনার ব্যাপারে আমি অনেক রকমের অ্যাটেম্প নিছি,
বা ওই 4000 টাকার ব্যাপারটা আরে দূর তুমি এখন ওটা না ঠিক আছে হইছে মানে এই সমস্ত ব্যাপারটাগুলো আমি আসলে করি কেন আপনাদের স্বার্থে করি যেমন ধরেন আপনি আসার আগে আপনি যে সিটে উঠলেন ওই সিটে একটা ম্যাচ মেম্বার আছিল আমগো নাম হলো শিপুল শিপুল ও আমগো মহল্লারই আমগো বাসাতে আরো তিন চার আপনার বাসার পিছনে চার পাঁচটা গলি পিছনে ওর বাসা দেখলে হয়তো চিনি আচ্ছা যাই হোক তো ওর বাবা মা আমারে ধরলো ওর ছোট ভাই আবার আমার ব্যান্ডের দলে গিটার বাজায় অয় ধরলো যে ভাই আমগো ভাইয়ের রাগ করে আসছে আর কি মেসেজ ওরে বাইর করে দিতে আমি কিন্তু অনেক টেকনিক করে অনেক কাহিনী কুহিনী কইরা ফাইনালি ওরে বাইর করছি মেসেজ থাকি কেমনে বাইর করছি শুনেন সেটা হলো যে একটা মায়েরে ভাড়া করছে ওই মায়ের ছবি তুলছি তুইলা ছবিটা কম্পিউটারে ওর ছবির লগে এইভাবে লাগাইছি এই ছবিটা আমি আনুরে দিয়া ট্রান্সফার করে দিছি রমজান ভাইয়ের কাছে সেন্টু ভাইয়ের কাছে দেওয়ার পর হেরা ছবি ছবি দেখা তো বিলা এরপরে কাহিনী মতো আসতে ওর বাইরে হয়ে গেছে বাসায় গেছে গা মেসের লগে একটা কাহিনী করে আর বাইরে হয়ে গেছে হাসান আজ তোমার মাথা এত বুদ্ধি তুমি এই বুদ্ধি নিয়ে ঘুমাও গিলা ভাই আরে তোমার বুদ্ধি নিয়ে তো আমার মাথা ঘুরে তোমার একটা আইডিয়া দেই তোমার ব্রেনটা ব্রিটিশ মিউজিয়ামও আমরা বাংলাদেশ থেকে দেখতে এই রামনা বাবা আমরা জি কো সিস্টেমে কথা আরে জি কো তোমার যে বুদ্ধি ভাই আমি যে এটা তুই বুদ্ধি আরে ব্রিটিশ ব্রিটিশটা কিভাবে ঢুকলো ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসার নামে ঢুকলো ঢুকে 200 বছর ইন্ডিয়ার ইয়ে করলো শাসন করলো কারি দিয়ে শাসন করলো আমরা মানুষ দিয়া তারা মাত্র 500 জন মানুষ আর তোমার যে বুদ্ধি ব্রিটিশ বুদ্ধি ফেল তোমার ব্রেন তারা রাখতে চাইবো আবার ধ্যান তো ব্রিটিশ বুদ্ধি তোমার বুদ্ধির কাছে ফেল ফেল চুপ থাকে আর আপনার জন্য আমি একটা সুন্দর সিস্টেমের বুদ্ধি বাইর করতেছি টোটাল বুদ্ধি মতো আপনি আগাইবেন সিস্টেম মতো বাড়ি দিয়া ঠান্ডা মাথা বাইরে হয়ে যাবেন তুমি পারবাই তাহলে আমার কইবা এখন এখন না এটা ভাবতে হবে না আচ্ছা ভাবতে হইব শুনুন তো ঠিক আছে আমি কার্যটা সম্পাদন করব আপনি রেডিসনে একটা আরে কোনো বিষয় না রেডিসনে পার্টি তোমার ব্যান্ড তুমি গান করবাই হ্যাভি খাওয়া দাওয়া ডান ডান ঠিক আছে আপনি বাইরে নিন হ্যাঁ হ্যাঁ চলেন খানা গলি ভালো লাগে না চলো আর ভালো লাগে না তো ভাই ভালো আছেন ভালো আছি কথা বলতাম আপনার বলেন মানে আমি তো একটা কাজে আনছি কথাটা হচ্ছে যে পার্কে একটা মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন না ভাই ভাই না ভালো মানে যেটা হয়েছে মানে আমার 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 মিষ্টি করছে মানে এটার জন্য আমি শর্মিন্দা মানে পাঁচটি পাঁচটা আপনি ভুলে যান ভাই ভাই না ভালো না তারপরে তো মানে রমজান ভাই ব্যাপারটা জেনে যায় এবং আমাকে অনেক বকাবকি করে ভাই আমি আর বলেন না মানে আমি এটা নিয়ে খুবই শর্মিন্দা আমি আমি আপনার কাছে মাপ চাইতেছি ভাই আমি আসলে যে জন্য ভাই আপনাকে উপরে ছাদে ডাইকে নিয়ে আসছি ভাই মানে সেটা বলার জন্য আর কি ভাইয়া কী কথা বলতে ডেকেছেন মানে আমার না ভাই একটা রাজনৈতিক সমস্যা যাচ্ছে মানে সমস্যাটা ঠিক কীভাবে আপনাকে বুঝাই বলবো মানে সোজা কথা আমি যে এখানে বসে আপনার সঙ্গে কথা বলতেছি এটা একটা মনিটরিং হচ্ছে মানে আমাকে মানে কিছুদিনের জন্য হলে একটা গা ডাকা দিতে হবে মানে খাতা বালিশ নিয়ে হলে মানে দেশের বাইরেও চলে যেতে হবে আমার মোবাইল বন্ধ থাকবে যথাসম্ভব মানে এই মেস ছাইরা যাইতে আমার আসলে খুব কষ্ট লাগতেছে আর আপনি তো আমার ক্লোজ আত্মীয়র মতো একসাথে অনেকদিন ছিলাম সব কিছু মিলে ভাইয়ের মতো এই জন্য ভাই মানে হয়েছে কি যে আমি যদি কোনো ভুলটুল করে থাকি আমার মাফ করে দেন আর আমাকে যেভাবে হোক মানে এই ম্যাচ ছেড়ে চলে যেতে হবে মানে মানে যাওয়ার কালে আপনি আমার সাথে ভাত খাই বিদায় দিবেন ভাই এর মানে কি শামসু ভাই আপনি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন জি ভাই মানে চলে যাচ্ছি কি সেটা সাময়িক আমি আবার আমি কথা দিচ্ছি আমি আবার আসবো কিন্তু আমি ফোন টোন করলে সেটা হচ্ছে আমার কনফ্যাক্স থেকে ফোন করবো আমার মোবাইল থেকে বন্ধ শামসু ভাই আমার খারাপ লাগছে আমরা একসঙ্গে ছিলাম সুখে দুঃখে ছিলাম আপনি মানে চলে যাবেন এটা মানে কেমন হয়ে যাচ্ছে না আসলে সবাইকে তো একদিন চলে যেতে হবে কেউ আগে কেউ পর তারপরে ব্যস্ততে অনেকদিন ছিলাম নিজের ঘরের মতো মনে হতো বাপ দাদার মতো মনে আমার কথা হচ্ছে ম্যাচটা দেখে শুনে রাখবেন ম্যাচে সবাই আমরা ভালো কিন্তু কোথায় যেন একটু ভুল বুঝে বুঝে হয় এই আর কি আর তেমন কিছু না ঠিক আছে শামসু ভাই আপনি ওই ভাত খাবেন মানে কি দিয়ে ভাত খাবেন জি ডিম ভাজা দা খালি একটা মরিচ পোড়া দিবেন সাথে একটা পেঁয়াজ আমি তো অত ভালো পারি না তারপর আমি চেষ্টা করি আমি একটা ডিম ভাজি আর ভাতের ব্যবস্থা করি আপনার জন্য আমি জি ভাই জি ভাই জি ভাই চেষ্টা করছি হ্যাঁ আমার খুব খারাপ লাগছে আসলে না না অসুবিধা নাই আচ্ছা আমি আমি তাহলে যাই হ্যাঁ জি ভাই আমি আসতেছি কেউ আমার কথা জিজ্ঞেস করলে খালি বললেন যে আমি এখানে নাই আচ্ছা আচ্ছা যাও মুজি আমার পাসপোর্ট খুব
শান্ত ঠিকঠাক হয়ে যায় ভাই। একটা ব্যক্তিগত ব্যাপারে আপনার সাথে একটু পরামর্শের জন্য আসছিল। আরে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা কও, খুলিয়া কও। সমস্যা না ভাই, আবার জীবন মরণ সমস্যা। কও কিটা, কও কিটা হয়েছে ভাই? এতদিন তো আপনাদের খুব বড় গলায় বলতাম আমি নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী, কিন্তু আমার একটা অ্যাফেয়ার আছে। তা জানতাম, তুমি তো ভাব লইতা, তোমার যে অ্যাফেয়ার আছে, প্রেম আছে, এটা জানতাম। কও সমস্যা কিটা? সমস্যা হচ্ছে যে ভাই আমি অ্যাফেয়ারটা করছি একদম জেনুইনলি, এবং ওই মেয়েটার বিয়ে করার জন্য আমি অ্যাফেয়ারটা করছি। ট্রু লাভ? জি ভাই। তারপরে এখন সমস্যা হচ্ছে যে আমি তো ট্রু লাভ এর আগে কোনো সময় করিনি, অ্যাফেয়ার ঠিকই করতাম মেয়েদের সাথে, বাট ট্রু লাভ কোনো সময় ছিল না। তো আগে যে কটা সম্পর্ক ছিল ওগুলি সব মেয়ে জেনে গেছে, এখন তারা আমি বুঝেছি, বলছি যে মানে আমি আগে যা করছি সব ফাজলাম করে করছি, এখন তারা আমি বিয়ে করতে চাই সেটাও বলছি, এখন সে রাজি না। এবং আমি বলছি যে আমার পড়ালেখা শেষ হতে আর বছরখানেক লাগবে, আমি পড়ালেখা শেষ করে তার বিয়ে করবো। এটা তো গুড ডিসিশন, লেখাপড়া শেষ করে করিয়া বিয়ে করলে স্বস্তিতে করলে, আদারওয়াইজ তো ইয়ে হইবে, লেখাপড়া আমাদের ডিস্টার্ব হইবে তাই। সেটাই, এখন আমি তার তো বুঝাই পারতেছি না, সে আগের আমার ইতিহাস পর্যালোচনা করে বলছে যে আমার এখন বিয়ে করে রাখতে হবে, দরকার হলে এক বছর পরে উঠে যেতে। তুমি তাহলে বালাখুরি বোঝাও যে আরও কিছুদিন তোমার লেখাপড়াটা শেষ হোক, তারপরে ধীরে সুস্থে বিয়ে করো। সেটা বলছি, সে বলছে যে তোমার লেখাপড়ার কোনো সমস্যা করবো না, কোনো ঝামেলা করবো না, বাট ওই যে আমার যে আগে যে ঝামেলাগুলি এখন তো ওর বুঝাই পারতেছি না যে আমার আগে। আরে ঝামেলা তো সব মানুষের জীবনে পাস্ট থাকে, পাস্ট নিয়ে তো ঘাটলে লাভ নাই, আমরা তো বর্তমান থেকে সামনের দিকে যাইতাম তো, তাই তো? ভাই এখন আপনার কাছে একটা হেল্প চাচ্ছি যে যদি ইন কেস সিচুয়েশান ডিমান্ড করে আমার বিয়ে করতে হয়, তাহলে তো ভাই মানে আমি তো স্টুডেন্ট মানুষ, জানি আমি বউ চালানোর অ্যাবিলিটি রাখি, আমি টিউশনি তিন চারটা টিউশনি করলে আমি বউ চালাতে পারবো, বাট বাইরে বিষয়টা এটা না, এটা নয় বউ চালানোর অ্যাবিলিটি আর ইয়ে এটা নয়, বিষয়টা হলো অন্য জিনিস। বিয়া শাদী মানুষের জন্ম মৃত্যুর মাঝখানে একটা জিনিস হলো বিয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড খুব মানে বালা করে চিন্তা করে ডিসিশন নিতে হয়। আর যার ভাগ্য যেটা আছে সেটা তো ওই বউ, কিন্তু কথাটা হইলো গিয়ে তুমি হুট করে যদি বাড়ির না জানায় মা বাবার না জানায় বিয়ে করো, এটা ওই কি তারে ভাই পরে সমস্যা হইতে পারে। ধরো কোনো সমস্যা হলো তুমি মা বাবা কেউ পাইতে নাই কইতে পারতা নাই, তখন তুমি ডিসিশন নিছো তুমি বিয়ে করছো কেউ জানাইতো না, সমস্যা তো হইতে পারে, দাম্পত্য জীবনে হয় না নি, তখন তুমি কেউ পাইতে নাই। আর মা বাবা আত্মীয় স্বজন সবে লইয়া যদি বিয়ে করো জিনিসটাও একটা সুন্দর হয়, তো সুন্দরভাবে করতে চাও না অসুন্দরভাবে করতে চাও? ভাই আমি জানি যে আমার ডিসিশন আমার বাপ মা মানবে, কারণ হচ্ছে যে আমার উপরে ওই কনফিডেন্টটা তাদের আছে, এবং আমি যাদের চয়েস করছি সে আমার ফ্যামিলির জন্য যোগ্য। তো এখন তোমার ফাইনাল ডিসিশন কী? ফাইনাল ডিসিশন হচ্ছে যে ভাইয়া যে যদি তার চাপে পড়ে আমার বিয়েটা করতে হয়, তাহলে সে বলছে যে এখন উঠে নিতে হবে না, ইন কেস অফ যদি তারে মানে তারে নিয়ে উঠতে হয় বা কোনো ধরনের যদি বিপদ বা কোনো ধরনের যদি লজিস্টিক চাপ হচ্ছে, না এটা আমি অবশ্যই করবো তোমার যে কোনো ধরনের, তুমি তোমার ফ্যামিলির জানাই না তার ফ্যামিলিকে সেও জানান না, না ফ্যামিলির জানাবে তো এখন মানে কোর্ট, হ্যাঁ কোর্ট পারি, তারপরে ফ্যামিলি জানাই পাই পরে আমার পড়ালেখা শেষ হলে ঠিক আছে করো, যদি করতে হয় তাহলে করো, অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের হেল্প। আপনি তো এখানে আপনার বিশাল বাসা, যদি আমার বাসার দরকার হয় তাহলে, যদিও আমার না আমার শ্বশুরের বাসা বাড়ি কোনো সমস্যা হইতে না, তোমারে আমি ইয়ে করবো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, জায়গা থাকার জায়গা দেওয়া লাগে আমি দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মন খারাপ করবো, ঠিক আছে? আর লেখাপড়া কিন্তু ঠিক মতো জানাই যাবে। আচ্ছা এই বয়সে অনেক কিছুই হয়। গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা, এমনে চায় না কিছু গান ছাড়া, গান ছাড়া এই মনে চায় না কিছু গান ছাড়া। আচ্ছা খুবই ভালো হয় সাথে একটা পুরো মজার লাল পেরাইছে,
লাল পেঁয়াজ আছে না দিমুনে আনুরান বলে দিতেছি কি কি সিস্টেমে আপনি যেটা পছন্দ করেন লাল পেঁয়াজের ব্যবস্থা করুন বলেন কি আসেন ভাই আমি না একটা সমস্যার মধ্যে পড়ছি মানে ঘটনাটা হচ্ছে কি যে আমাকে যে কোনো মুহূর্তে মানে একটা রাজনৈতিক সমস্যার মধ্যে পড়ছি আর রাজনৈতিকভাবে এই দেশের যা অবস্থা রাজনীতি না করাই ভালো কোন সমস্যাটা অবশ্যই না সমস্যা নাই কি হইছে বলেন राजनैतिक भावीगत एक समस्या सरकम समस्या আসলে মানে আমার যেটা হইছে এখন আমার পাসপোর্টও বানাইতে হইতে পারে মানে পাসপোর্টও করা নাই মানে পাসপোর্ট করা নাই না আচ্ছা এটা কোনো সমস্যা না পাসপোর্ট অফিসের যে হেড আছে এর লগে আমার ভালো লিয়াজ আছে আমার পোলাওয়েন পাঠা দিব না আপনি শুধু একবার যাইতে হবে পাসপোর্টের জন্য নতুন নিয়ম করতে কিন্তু যাইতে হবে আপনি ডেলিভারি নিয়ে আসেন অসুবিধা নাই হাসান ভাই মানে আমি এই ম্যাচ ছেড়ে আসলে যাইতে মানে ওই চাই না মানে আমার আমার আপনি তো ম্যাচ থেকে যাইতাছেন সাময়িকভাবে আপনি বিদেশ যাবেন গা ঢাকা দেওয়ার জন্য এদের নাম গো আমার বুদ্ধিতেই আপনার আমাদের যে জয়নাল ভাই এ গা ঢাকা দিছে না এরকম তবে গা ঢাকা দিলে এটা কোনো ম্যাটার না আর দেশের বাইরে যাইতে হইতো আর গেলে কোন দেশে যাই সরি হাসান ভাই তোমাকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য ঠিক আছে অসুবিধা নাই আপনি বলেন তারপরে এখানে সেন্টু কে নেই বাপ বাসায় নেই নিকোজ নিকোজ আচ্ছা ওনার ওনার সম্বন্ধে যে একটা ইয়া করতে নারী বিদ্বেষী কেন্দ্র ওইটা তারপরে ওনার নামে একাধিক বিয়ের অভিযোগ আছে হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন উনি তো বিয়েই করে নাই উনি তো মোট তিনটা বিয়ে করছে অলরেডি ওনার এক ওয়াইফ এসে কমপ্লেইন জানাইছে আমাদের কাছে মানে মানে কি সেন্টু ভাই বিবাহিত উনি তো নারী বিদ্বেষী উনি উনি বলছে নারী বিদ্বেষী মানুষ নারী পছন্দ করে না রমজান মাস্টার আচ্ছা আচ্ছা মাস্টার আর আপনি ভাই আমি একটা বাইং হাউসে চাকরি করি আচ্ছা আচ্ছা তো আপনারা যে মেসে আছেন এটা যে আপনারা অবৈধভাবে আছেন জানেন আপনারা হ্যাঁ আমরা আসলে জানি না আপনি এটার মালিক রমজান ভাই না 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 ওনাকে এটা এই বাড়ির কেয়ারটেকার হিসেবে রাখা হয়েছিল জি আমরা তো ভাড়া দিয়ে থাকি বাড়ির মালিক থাকে বিদেশে ও তাকে মাসে প্রতি মাসে স্যালারি দেওয়া হয় কিন্তু সে অবৈধভাবে এখানে আপনাদের কাছে মেস ভাড়া দিয়েছে আমি আপনারা জানেন হয়তো দাদা পর্যন্ত আসছি এখানে আপনাদের যে হাসুল ভাই আছেন আমার ছোটোবেলার বন্ধু তো এই জন্য আমি আর কোনো একটা ব্যাপার কোনো নিই নি তারপরে ভালোভাবে বললাম যে 24 ঘন্টার মধ্যে আপনারা ম্যাচটা খালি করে দিলাম না আমাদের ম্যাচ ছেড়ে দিতে হবে মানে আসান ঠিক আছে অসুবিধা নেই আমার তো সমস্যা নাই আমি তো এমনিও আমার বাসা থেকে দিয়ে দিয়ে ভাই আমার সামনে সেমিস্টার পরীক্ষা আমি কি করব হ্যাঁ আমার জন্য দ্বিতীয়বার কোনো পদক্ষেপ না নিতে হয় জি ভাই আমরা বুঝতে পারছি আমাদের আমি দরকার হলে রাতেই ছেড়ে দেব কোনো সমস্যা নাই বুঝছি ভাই আমি তো ভাড়া দিতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি তাহলে আপনারা জি আসুন ভাই আসলে দেখুন জি ওকে আচ্ছা আচ্ছা এই সেন্টু ভাই যে বিয়ে করেছে
এটা কি আপনারা কেউ জানেন না আরে আমি আপনার সাথে বিয়ে নিয়ে আসছি বাসা সকালবেলা ছেড়ে দিতে বসে খেলাচ্ছে সে তো আমার বিয়ে তো আগে না প্রোগ্রাম শুনি তো সেন্টু ভাই এইটা কি আচ্ছা আপনি তো নারী বিদেশী সেন্টু ভাই বিয়ে করছে আপনি কি আপনি কিছু বলেন না কষ্ট ব্যাপার সেন্টু ভাই বিবাহিত আমার বিয়ে ভেঙে দিয়েছে দাদা আপনি আসেন বিয়ে নিয়ে আমার পড়া লাগা ডিস্টার্ব হবো আমি আমার বিয়েটা ভেঙে দিয়েছি কই যাবো কি করব ভাই এটা এটা কি আপনি আপনার যৌথ প্রযোজনায় নারী বিদেশি এই তিন লোক তিনটা বিয়ে ভাই আমি কি জানতাম আমি তো মেসো হইয়া পরিচয় হলো আর রমজান ভাই খুব ভালো ভাই আমি আমার আমার বাসা তৈরি আমি যাই না সেন্টু ভাই যে সেন্টু ভাই বিয়ে করেছে এই ব্যাপারটা তো সিরিয়াসলি দেখতে হবে এটা আমার কি ভাই আপনি আছেন সেন্টু তাকে ডাকতাম ভাই রমজান ভাই খুব ভালো মনে করতাম উনি এই কষ্ট করতে বললাম দূর রমজান ভাই ভাই আমি ফিল ইন্ডিস্ট্রি আমার সামনে সেমিস্টার পরীক্ষা আমি কই যাব এখন আমি কি ধরনের গুরু শিষ্য হইলাম হে কইল নারী বিদ্বেষী মানুষ পুরুষ দ্বারা নারী দ্বারা নির্যাতিত পুরুষদের সেবাদান কেন্দ্র এই মানুষে বিয়া করছে আগে দুইটা আর একটা বিয়ার তালে আছে কি ধরনের টাউট বাটবার আর দেখলা এখন কি হইল না আপনি তো বুঝতে হইবে আসলে আমাদের দেশে এরকম বহু ভণ্ড পীর ফকির আছে যা করে মানুষ মোহগ্রস্ত হইয়া এগো পিছে পিছে চলে তামনের লান এরম একটা শিক্ষিত মানুষ কেমনে এরম একটা বন্ড লোকের পিছনে দৌড়াইলেন এটা আমি বুঝতে পারছি সুলেমান ভাই সেন্টু ভাই এত শিক্ষিত মানুষ বিশ্বাস করছি মনে হইলো আসলে নারী বিদ্বেষী মানুষ কেন পুরুষ সকলের সেবা দিত স্যার আমরা দেশ নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে কেস হয় পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কিচ্ছু হয় না ওটা আমি মনে করলাম সত্যি মনে করে দুই বিয়া যে করছে করিয়া পালাই আইসে আবার বিয়া করতে এটা কে জানে ভাই স্যার উনি কি চোর না আমার তো মনে হয় এই যে চুরি করে ভাগছে আমার মনে হয় বাটপার বাটপার তো অবশ্যই এই যে দুই বিয়া করছে আর এক বিয়া করার ধান্দায় আছে নারী বিদ্বেষী পুরুষ সেবাদান কেন্দ্র করছে ভাওতাবাজি টাউটামির একটা সীমা তো আছে দেখছেন আর আমি তো এই মেসো আইলাম হাসানও আমার কিচ্ছু কইল না রমজান ভাইও কিছু জানে না কিচ্ছু কইল না ভাই আপনারা তো পরে আইসে তারা তো আগের থেকে জানে আমি আপনি শিক্ষিত মানুষ হইয়া হ্যার পিছনে দৌড়াইয়া সব আমি তো আমি করতাম আরে ভাই আমি কারে আরে ভাই সে বউ পাবেন মানে বিরাম লাগি পাবেন আমি আপনাকে সব শেয়ার করলাম আপনি না জানি একজন চোর বাটপাটাও কি ধরো কোনো শামসু ভাই একটা জিনিস চিন্তা করে দেখুন সেন্টু ভাই তাকে আমরা কিরকম ভেবেছিলাম তিনি নারী বিদ্বেষী তিনি মেয়েদের সহ্য করতে পারেন না অথচ দেখুন তিনি দুটো বিয়ে করেছেন তার কারণে আমার বিয়ে ভেঙে গেল আমি বিয়ে করতে পারলাম না আর উনি দুটো বিয়ে করেছেন আমরা কেউ টেরি পাইনি এটা এটা একটা কথা হলো বলুন তো দেখেন আমি কী করবো মানে যেটা আগে হওয়ার হয়ে গেছে পাঁচটি স্কুলের চ্যাপ্টার আপনার কাছে সে বিষয়ে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে কি যে ভাই মানে মানে আমার এখন হচ্ছে কি সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে আমার এখন পালানো নিয়ে কেস যেভাবে হোক মানে আমাকে পারলে একটু হেল্প করেন আপনি তো অন্য দেশে চলে যাবেন সেখানে থাকবেন খাবেন ঘুমাবেন ভালো থাকবেন তো আমার কথা একবার চিন্তা করুন একটা মানুষ দুইবার বিয়ে করলো আর আমার একবারও বিয়ে হচ্ছে না আমার একবার বিয়েটা ভেঙে গেল আমার কি যে খারাপ লাগছে মানুষের কত আনন্দ করে বিয়ে হয় আমার আমি কি করব শামসু ভাই একটা কিছু বলুন আপনি একটা কিছু বলুন প্লিজ প্লিজ মানে ঘটনাটা হচ্ছে কি যে মানে ধৈর্য রাখেন মানে আর তেমন একটা মানে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে কি আমি নিজেই এখন আমার নিয়ে আসতে পারছি Thank you.
ভাই। দাদা কেউ তো নাই এনে বহি দাঁড়া জি ভাই কোন ভাই দাঁড়িয়েছি একটা গেঞ্জি একটা 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 ভাই একটা ওকে ডাকছেন কে হিরা কোন কেমন আছে ভালো বুয়া মানুষের ট্যাংরা মাছ বুয়ার ব্যাপারে কোনো কমপ্লেন করবি না বুয়া সংক্রান্ত কোনো আলোচনা আমি এখানে আসি নাই কোন ভাই কে কিছে ওই যে ছোট ভাই হিসেবে ভাই মারছেন ভাই দত্তে আমার আপন ভাই না হইলো আপন ভাইয়ের কাছে গেছে হ্যাঁ ভাই রক্তের সম্পর্ক অনেক সময় দূরে হয় ভাই একটা কথা কই ভাই সম্পর্ক আর আমার সম্পর্কটা আত্মা ভাই একটা কথা কই এই কথাটা মেসেজ সবাই কইছে আবার সবাই আমার পিছে পাচ্ছে ভাই এই যে একটা পেছ লাগাই না কথা কই শুন বিশেষজন হলো বিভিন্ন দিকে শোনা যাইতেছে এখন যা ঘটনা হচ্ছে ম্যাচটা মু ছেড়ে যা চলে যেত ফাইনাল ডিসিশন হয়ে গেছে কে কইছে ভাই এটা পুলিশ এলো তো খবর নাই আচ্ছা রমজান ভাই যে কাপড় চুপুল দেশে গেল হে কই পলাই এটা কি কোন ভাই ফেরেশতার মতো একটা মানুষ হে পলা গেছে মানে সেহারা ফেরেশতা হইলেও মনের মধ্যে গুডু ওই গুডু দিয়া তুই বুঝবি না তোর এই হাইট নাই আর শোন সবাই আস্তে আস্তে আমাদের চলে যাবো আমিও লগে বাইরে যাব তুই থাকবি একলা তো বড় বাড়িতে ভাই থাকতাম না ভাই মানে একটা সিস্টেম আছে আমি এদের সামগা তুই স্বপন মপন যারা আছে ওগুলোকে টোটাল ইনফরমেশনটা পাচার করবি বাড়িওয়ালা এখানে ডেভেলপার কোম্পানি ঢুকে বিল্ডিং বড় করবে টোটাল বিষয়টা কেয়ার টেকার থাকবি তুই ভাই এবং এইখানে যত রকমের বিজনেস বুজনেস যা কিছু আছে সব কিছু আমরা করি তুই আমার শুধু ইনফরমেশনগুলি দিবি বাড়িওয়ালা কখন আসে কখন যায় কার সাথে কথা হয় কি হয় সিলগালা যাই করুক একজন কেয়ারটেকার তোর থাকবে তোর ব্যাপারে সবাই আন্তরিকতা আছে বাড়িওয়ালা এত খারাপ না গরিবদের এভাবে লাথি দিব না বুঝছস তুই ইনফরমেশনগুলি দিবি এইখানে ভাই রমজান ভাই লেখা আমি বিভূতি মুভিতে পড়ুনি ভাই কোন তো ভাই আমি কই যাবো ভাই এখন থাকুন কই ভাই কোন বিপদে বিতে ফালাইলেন ভাই আপনারা কোন তো ভাই আমার থাকার ব্যবস্থা করে দেন না ভাই দিয়েন ভাই অতিরিক্ত ঠিক আছে তোমল ভাই কোকা আপনি শুনেন ভাই আপনাকে একটা কথা বলি এই যে আপনি আর সেন্টু ভাই মিলে নারী বিদ্বেষী নামে বিশাল সংগ্রাম শুরু করেছিলেন পুরুষ সেবাদান কেন্দ্র আমাকেও আপনার দলে নিলেন ঠিক আছে কি হলো এখন যে সেন্টু ভাই দুইবার বিয়ে করেছে এখন বলেন আপনার বন্ধু সেন্টু ভাই এই কাজটা করলো এখন কি করবেন বলেন ভাইরে আমি তো জানতাম না সেন্টু ভাই এই কাজ করছে করার পরে এই নারী বিদ্বেষী যে আন্দোলন শুরু করছে সেন্টু ভাই তো আসলে একটা ফাউল মানুষ হ্যাঁ এটা আপনি এতদিনে বুঝতে পেরেছেন এই সেন্টু ভাই আমার বিয়ে ভেঙে দিয়েছে আমি একটা সুন্দর সংসার করতাম একটা সুইট মেয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল বিয়ে কিন্তু সেটা হলো না ভাই আমারও তো সংসার ভাঙার পিছনে প্রায় ভাঙে লিছি কিন্তু আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে আমি বাসাতে আবার ফিরিয়ে যাই আর আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা একটা কথা বলি এই যে বলেন যে নারী বিদ্বেষী মেয়েরা খারাপ একটা জিনিস কি চিন্তা করে দেখেছেন আপনি কখনো যে একজন নারী যদি না থাকতো আপনি তো পৃথিবীতে আসতেই পারতেন না আপনার মা একজন নারী না আপনি কি আপনার মাকে ঘৃণা করতে পারবেন কখনো এটা কি হয় আচ্ছা যাই হোক এইটা কোনো কারণে কোনো বাজে অভিজ্ঞতা হয়েছে এই কারণে হয়তো সামান্য রাগ উঠছে এই কারণে হ্যাঁ ভাই আদারওয়াইজ এটা তো আর কথা নাই আর আরেকটা বিষয় আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি বাসায় যাবেন আপনার ওয়াইফের সঙ্গে সুন্দর মতো সংসার করবেন খুব ভালো সিদ্ধান্ত আমি দোয়া করি আপনি ভালোভাবে সংসার করুন এবং সুখে শান্তিতে থাকুন ঠিক আছে ভাই আমি তাহলে এখন গেলাম আমার মনটা খুব খারাপ ইনশাল্লাহ মনরে ভালো করো কা মনরে ভালো করো কা এক নারী আমায় জন্ম দিল রাইকা তাহার অদরে আরেক নারী প্রেম শিখাইল যাইয়া গো বাসর ঘরে 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 একই নারী সারা জাহান একই নারী নারী চিনা বিষম দায় গো নারী চিনা বিষম দায়
খায়া নাগিনীর কামর অকালেতে প্রাণ হারায়। কাজ না করে যদি খাওয়া যায় শান্তি আর পৃথিবীতে কোনোটা আছে না? তারপরেও রমজান ভাই এখানে তাহাতে আমার একটু শক্তি আছে, এখন তো আমি কার জোরে এনে থাকবো? আপনি আমার কয়, আপনি আমার একটু বুদ্ধি দেন, আমি আর কি করব ভাই। ঢাকা শহর অনেক বিচিত্র জায়গা, এনে আইসা আপনি আর কুদ্দুস মিলে যেই ধরনের ফাফরবাজি শুরু করছেন, আইসাই এত শুরু করতে হয় না, বুঝছেন? সিস্টেম মতো আগাইতে হয়, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। আইসাই ধামাকা দিয়ে দিয়েছেন আপনারা, এখন কোথায় গেছেন না? কে করার সময় মনে আছিল না যে এগুলি করতে আছে, এগুলি জ্যার হইব, ঝামেলা হইতে হবে ভাই। আপনি আমাকে উদ্ধার করেন ভাই, এই তো দিলেন পেছে ফেলায়। আমি তো মানুষের উপকার করতে করতে আমার জীবনটা গেল, সমস্যা নেই। এখন আপনি একটা কাজ করেন, আপনিও জানেন ভাই, আমি আপনাদের সত্যি কথা বলছি, মানে আপনাদের সমস্যা আপনি বুঝে বলতে পারছি। এই ম্যাচের মধ্যে অনেক মায়া আমার মধ্যে জড়ায় আছে, আপনাদের আগে পিছু অনেক কথা বলছি, সমস্যা নেই। মানে আমি তো আগে পিছু অনেক কথা বলছি, আপনাদের খারাপ ছেলে ভাই, সেই জন্য আমাকে ক্ষমা করে দিয়ে দিন ভাই। আসলে সমস্যা কিনা আগে পিছিয়েটা কোনো সময়, আমি জানি আপনি আমার ওইটা বুড়া শকুন, আর আমরা সবাই কিন্তু শকুর পিছনে কিছু একটা করি, এটা হলো আমরা জাতিগত সমস্যা, এটা কোনো বিষয় না। সমস্যা কিটা আমার হচ্ছে কি ভাই, একটা রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াইছে, যে কোনো সময় আমার লিড হইতে হইতে হবে, মানে গা ডাকা দিতে হইতে পারে, মানে দেশ থেকেও করা রাখতে পারে। আর এই কইকিটা বিরাট সমস্যা তো, এমনি তো রাজনৈতিক অবস্থা পরিস্থিতি ভালো নাই। আমার যেহেতু হচ্ছে সরকার চেঞ্জ হচ্ছে না, মানে এরকম কিছু একটা হতে পারে তো না? এখন এই মুহূর্তে আমি কী করবো? আমার মাথায় কিছু দেখতেছে না, পাসপোর্টও তো বানানো লাগতে পারে, আমি এখন কী করবো ভাই? ও পাসপোর্ট বানাইতে হইলে তো ওই যে আগারগাঁও অফিস আছে, পাসপোর্ট অফিস ইমার্জেন্সি বানানি যাবে, না ভাই আপনি তো আমার বড় ভাইয়ের মতো ভাইয়া। না ঠিক আছে, তারপরেও ধরেন এই চাল চলন আচার আচরণ হয় কি, আমি বিভিন্ন জায়গায় মিশি টিশি তো, অনেক ধরনের লোকজনের সাথে আমার আলাপ আলোচনা চলাফেরা। সেকেন্ডলি ম্যাচের পরিবেশে মেন্টালিটি এক একজনের এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। যেমন রমজান ভাই আমাদেরকে শাসন করতে এটাও ভালো লাগতো, কিন্তু রমজান ভাই যে এইরকম একটা বাজে কাজ করবে মনে মনে এটা কিন্তু আমরা ভাবি না ন্যাচারালি। আমি যত রকমের খারাপ কিছুই করি, ফাইনালি এত বড় ক্রাইম কিন্তু আমার দিয়ে হবে না। সেন্টু ভাই, নারী বিদ্বেষী নারী বিদ্বেষী সমস্ত কার্যকলাপ করে নারী বিদ্বেষী কেন্দ্র খুলছে, এই খুলছে সেই খুলছে, সবাইরে একসাথে জড়ো করতে চাইছে। তারপরে সে কি করলো দেখেন, তিন তিনটা বিয়ে করলো সে। আপনার লাইফে কি এটা সম্ভব হবে বলেন? পারবে আমি হয়তো, হ্যাঁ যখন আপনি আমার রুমমেট ছিলেন আমি হয়তো বলছি ভাই আপনি তো শার্ট কাচতেছেন আপনার, আমার গেঞ্জিটা একটু কাইচে দিন। জি আপনি জেন্টলম্যানের মতো এটা করছেন, কিন্তু আপনি আমার দিলের মধ্যে আছেন,
আজকে হয়তো আমরা সাময়িকভাবে এই ম্যাচ ছাইড়া অন্য জায়গায় চলে যাচ্ছি। ভাই আমি কিন্তু আপনারে আমার বড় ভাই মনে করে আমি এগুলো করে দিয়েছি। সেটা বড় ভাই থাকলে ভাই আমি করে দিতাম না। তারপর হয় কি আমার না আজকে খারাপ লাগতেছে ব্যাপারটা যে আপনি যদি এরকম কিছু করাইছে তা আমি আসলে চাই না। আর হয় কি মজা করতে করতে করছি ভাই, এটা মনে রাখেন না আপনার কাছে রিকোয়েস্ট। আর যাই হোক যেখানেই থাকেন ফোনে যোগাযোগ রাখেন, আমি কতটুকু হেল্প করতে পারবো জানি না, তবে আমার সাধ্যমতো চেষ্টা করবো। উত্তেজিত হয়ে কোনো কিছু করা ঠিক না। আমি বুঝছি আপনার ফ্রাস্ট্রেশনটা হলো যেই লোক আপনাকে নারী বিদ্বেষী হয়ে আপনার বিয়ে শাদির বিষয়টা ভেঙে দিছে, মানুষের অন্তরের ব্যাপারে আমার বিয়ে, হ্যাঁ হ্যাঁ সেটা ভেঙে দিছে। হ্যাঁ সেই লোকটা তিনটা বিয়ে করছে, এটা তো আপনার কষ্ট। কত খারাপ হলে একটা মানুষ এই কাজ করতে পারে, মানে আমার জীবনটা ধ্বংস করে। পৃথিবীতে এরকম ঘটনা ঘটবেই আর এগুলি মেনে নিতে হবে। আপনি এডুকেটেড একজন পার্সন, আপনি মার্কেটিং করেন, আপনার অনেক লোকের সাথে মিশতে হবে, সুতরাং আপনাকে এগুলি অ্যাবজর্ব করার ক্ষমতা থাকতে হবে। আপনার বিয়ের ব্যাপারটা তো, বিয়ের ব্যাপারটা আমারে বিশ্বাস করেন আপনি? জি জি আমি আপনারে হ্যান্ডেল করবো, ওই মেয়ের বাপের সাথে কথা বলবো, ওই মায়ের লগে কথা কমো, আপনার লগে বিয়ের যত সমস্যা আছে সমাধান আমি করে দিব। আপনার আমার নাম্বার আছে না আপনার কাছে? আমি 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 আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবো, যেখানেই থাকি আপনি যাই করেন আমার এই মেয়েটার সঙ্গে বিয়ে দেবেন প্লিজ, কথা দেন। আমি এই মেয়ের সাথে আপনার বিয়ে দেবো। আরেকটা কথা তো আমি 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 দুঃখ কোথায় রাখি এই দুঃখ তোমরা যাই হয়েছে। এখন আরেকটা কথা আমি আপনার কাছে যাইতাম, আইসা বলছেন ভালো হয়েছে। বিষয়টা হলো যে অনেক সময় অনেক রাগ টাক করছি ধরছে, আসলে আমার মনের ভিতরে কিছু নাই, দেখছেন কোনো দুই নাম্বারে ধরা পড়ছে না। সেন্টু বিয়ে করে রাখছে তিনটা, আপনারই বিয়ে করতে জানেন, রমজান পলায় গেছে, না সবগুলির ভিতরে কিন্তু গিলটি। জি জি আমার ভিতরে কিন্তু কোনো রকমের গিলটি নেই। ওসি আসছে, ওসির সঙ্গে কিন্তু আমার পরিচিত। হ্যাঁ হ্যাঁ সে দেখলাম তো, দেখলাম তো। হ্যাঁ তো সুতরাং বিষয়টা হচ্ছে যে আপনি কোনো ব্যাপারে টেনশন করেন না, মানুষের জীবনে কত রকমের ঘটনাই ঘটে এগুলি মেনে নিতে হবে। ঝগড়াঝাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এখন তো সবাই চলে যাব যে যার মতো, আপনি আপনার বাসায় চলে যাবেন, আমিও অন্য জায়গায় যাব, তো কিছু মনে করবেন না। আরে তোমাল ভাই একসাথে থাকলে ভুল বোঝাবুঝি হয়, রাগ হয়, অভিমান হয়, এটা তো স্বাভাবিক নর্মাল, এটা কোনো বিষয়ই না। না সবচেয়ে গিয়ে যেটা যে একসাথে থাকলাম, একটা সম্পর্ক হইলো, পরিচয় হইলো, আবার সব যার যার মতো এক এক জায়গায়। কিন্তু ভাই ওই সেন্টু ভাই যে এমন একটা ঘটনা ঘটাবেন আমি খুব খুব কষ্ট পেয়েছি, এটা মানে আপনিও বোঝেননি আমিও বুঝিনি, মানুষ এত খারাপ হতে পারে, মানে একটা বিয়ে করেছে আরেকটা বিয়ে করেছে, আগের বউকে জানাইনি, কি একটা পরিস্থিতি, দুইটা করছে আরেকটা করবে, আবার আমাদেরকে নিয়ে দেখেন এই যে নারী বিদ্বেষী একটা ঘটনা ঘটাবে। সেন্টু ভাই আর রমজান ভাই সে বলছে তার বাড়ি আমরা ভাড়া দিয়ে থাকি, সে আর একজনের বাড়িতে কেয়ারটেকার, পুলিশ আসতেছে, এটা পুলিশ মানে থানা পুলিশ কোনোদিন হয়নি, এই প্রথম আমার জীবনে। তোমাল ভাই আমি কই একটা কথা কই, হ্যাঁ থাকে সব সময় একটা ফ্যামিলির মধ্যেও, পাঁচ ভাই থাকলে পাঁচ ভাইয়ের মধ্যে দুই একজন থাকে, একজন হয়তো থাকে যে উল্টা পাল্টা, আমরা হয়তো সব ভাইরা জানে না, ফ্যামিলি জানে না বাইরে গিয়ে কি করে। আচ্ছা সব সব থাকে ভাই, একজন দুজন থাকে, এগুলা কিছু মনে রাখার থাকে। মানে এত খারাপ খবরের মাঝে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে যে আমার প্রমোশন হয়েছে। আরে বাপ রে, হ্যাঁ হ্যাঁ প্রমোশন। জি জি মিষ্টি কই, মিষ্টি খাওয়াবো, মানে মানে আমাকে একদম খুলনা জেলার মানে রিজিওনাল সুপারভাইজার হিসেবে আর কি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি পুরো খুলনা জোনটা আমি দেখবো। বাহ 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 বাহ, আমি মিষ্টি ছাড়া কিন্তু হাত তালি দিলাম না, না বাকি থাকলো মিষ্টি খাওয়াবো, আমি তো খুলনায় চলে যাচ্ছি, আর কবে দেখা হয়। তো আপনার স্কিনের যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ফোন করুন ভাই, স্কিন বলি দরকার, স্কিন কোনো প্রয়োজন না, দরকার নাই। আরে খুলনা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। জি।
আরে খুলনা সুন্দরবন কতবার গেছি, আবার প্রত্যেক বছর দেখতে ইচ্ছে করে। আমি আপনার ভাবিরে লইয়া আমি খুলনা তাইমু, আপনার গেস্ট আপনার লগে থাকমু, সুন্দরবন যাইমু। আর আপনার ভাবি স্কিন সম্পর্কে আরে বাপরে সব সময় যে যা শুনে তা কিনে, কোনো সমস্যা নেই। আপনার একজন রেগুলার কাস্টমার আমার ভাই। আপনি আমার নাম্বারটা ভাবিকে দিয়ে বলবেন, ফোন দিতে বলবেন, আমি যা যা দরকার দরকার হলে আমি একদম পার্সেল করে পাঠিয়ে দেবো আপনার বাসায়। আরে কোনো সমস্যা, সুন্দরবন তো সত্যি করে একটু বলুন তো, আপনি সত্যি জানেন না রমজান ভাই কই? দেখুন তো, আমি জীবনে একবারই মিথ্যা কথা বলছি, একটা বিয়ার পর। এছাড়া আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা রমজান দিয়া পাইনি। রমজান ভাই কমবে, হ্যাঁ যদি আমি জানতাম তোমার আগে আমি হ্যাঁ খুঁজে বাই করতাম না, কম এরম বইয়ে বইয়ে মন খারাপ করিয়া খারাই থাকতাম। ভাই আমার তার খুব দরকার, আমি ভাই আপনি কী বলবো, মানে আমার মানে কান্দতে ইচ্ছা করতেছে ভাই। আমি ওই ছোটোবেলার থেকে বড় হয়েছে খুব অভাবে, বুঝছেন? আমার বাপ মা খুবই অভাবের মধ্যে দিয়ে আমার বড় করছে। তো আমার যখন বুদ্ধি হয়েছে তখন আমি মনে হয়েছে যে আমার নিজের কিছু কইরা ফ্যামিলি লিয়ে করতে হবে। দেখেন এই ঢাকা শহরে আসছি খালি মাথাটা নিয়ে, ব্রেনটাটা নিয়ে, আর কিচ্ছু আসছিল না। এই রমজান ভাই আমার রাখছে, মেসে রাখছে, আমার অনেক ধরনের হেল্প করছে। তো আমি তখন তো ভাই কিছু করতে পারলাম না। আর এরকম যদি একের পর এক ধাক্কা খাই তাহলে কেমনে হবে? ছোটোখাটো একটা প্রেম করছিলাম ভাই। শোনো, ওই প্রেম প্রেম বা ধাক্কা ধোক্কা এগুলো নিয়ে বাইব না, এগুলো জীবনে অনেক আইবে যাইবে। এই যে আমি কি কম ধাক্কা খাইছি, আমার আপন মামা তো ভাই রমজান, এই যে এত বড় টাউট, হ্যাঁ আমি কোনোদিন জানছিলাম কক, তো আমি কষ্টটা পাইনি, এখন আমি কই যাব কক? গ্রামেও যাইতে পারবো না, মামলা রয়েছে। এখন কুদ্দুস বেচারা সবাই চাকরি পাইছে, হেরোয়ানেও অনুক যাইবে না, আমি যে কি করবো? আমার পক্ষে সম্ভব এখন বিয়ে করা? যদি বিয়েও করলাম এখন আমারই তো জায়গা থাকার জায়গা নাই ভাই, এখন আমি তারই নিয়ে কই উঠবো? এর কোনো উত্তর আমাদের নাই, তুমি করবা? আমি কিছু কইতে না, আমার কিছু ভালো লাগতে আছে না ভাই। পড়ালেখা করে যে একটা মানুষের মতো মানুষ, মানুষ হওয়ার আগেই দিয়ে আমার বোন মানুষ বানায় ফেলাইতেছে ভাই। আমি খুব টেনশন আছি ভাই। তা সত্যি জানেন না আপনি রমজান ভাই কই? তাহলে ভাই কিছু না পারেন একটু দোয়া করে দেন ছোট ভাইটা, দেন জানি কিছু একটা করতে পারি। মাথা দিয়ে দেন মাথায়।
ভাই আপনিও শেষ পর্যন্ত হাসান ভাই কি চলে আছে তাই তো বুঝতে যাইতেছি কই তোর লগে তো ফিরাই না আসল চুকি আর আমার জামা কাপড় গুলো তোলাবেন পড়া নিয়ে আসে একটু ঝামেলা হয়েছে তো আয় চুকিটা আমারে দিয়ে দেন ভাই এত কত কখন লিগা চপন হ্যাঁ চাবি দাও যাও।